নমস্কার, সুপ্রভাত সকলকে। কথায় সুরে জমজমার সকালে আমরা চলে এসেছি যথারীতি, এবং আজকে সকালটা গানে গানে অতিবাহিত করব। এবং তার জন্য মানে কি আমার কিছু করার নেই, মাঝখানে নলেজটা কিছু একটা বলে দিলে আমার কথা ওই দিকে চলে যায়, কিছু করার নেই। যাই হোক, আনন্দে থাকাটাই হচ্ছে আমার মনে হয় সব থেকে বড় শর্ত আমাদের সকলের জীবনে। এবং এই আনন্দে থাকার যে ব্যাপারটা, যতই ভেতরে প্রবলেম থাকুক না কেন, যতই জীবনের যাপনের ক্ষেত্রে যতটাই আমাদের কষ্ট হোক না কেন, কঠিন হোক না কেন চলার পথ, তারপরেও আমরা দেখাবো যে আমরা খুবই ভালো আছি এবং চেষ্টা করে চলেছি যে ভালো কীভাবে থাকা যায়। এবং গানের থেকে ভালো তার সাধন বোধ হয় আমাদের আর কিছু জানা নেই। আমাদের সাথে আজকে যিনি কণ্ঠসঙ্গীত শিল্পী রয়েছে, কৃত্তিকা মুখার্জি। কৃত্তিকা নমস্কার। নমস্কার। এবং কৃত্তিকা হাসি হাসি মুখে একদম পিঙ্ক পিঙ্ক হয়ে এসছে, ভীষণ ভালো। এবং দেখো আমাদের কিন্তু মোটামুটি কালার থিম কাছাকাছি হয়ে গেছে, তাই না? হ্যাঁ, তো কৃত্তিকাকে যখন পেয়ে গেছি আজকে অনেক কথা হবে, বুঝতেই পারছ। আর কৃত্তিকা গান শোনাবে, কৃত্তিকা কথা বলবে, আর আমরা শুনবো, ঠিক আছে? নিশ্চয়ই। আর এদিকে যারা যন্ত্রসঙ্গীতে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন শ্রী নারায়ণ বিশ্বাস। নমস্কার দাদা। সুপ্রভাত। সুপ্রভাত। এবং আপনারা জানেনই ওই যে ওইদিকে রয়েছেন শ্রী অলোকেশ চক্রবর্তী। অলোকেশ দার থেকে ভালো কজন থাকতে পারে? কজন থাকতে পারে মানে আর্থিংটা দিন নিয়ে ভালো আছে নাকি? একদম না, আর্থিংটা ভীষণ দরকার তো আমাদের যে কোনো বাড়িতে বলো। ইলেকট্রিসিটির ব্যাপারটা তুমি জানো তো, সেখানে আর্থিংটা খুব দরকার। এই আর্থিং এর ব্যাপারটা এটা একমাত্র নারুদায় বলতে পারবে, এটা পরে বলবে। আমরা কৃতিকার কাছে যাবো প্রথম গানে। কৃতিকা আমার আজকে যা গানের যা লিস্ট তৈরি করা হয়েছে, সব ম্যাক্সিমাম গান 90% পূজা পর্যায়ের গান। আচ্ছা, কয়েকটি ব্রহ্মসঙ্গীত আছে, তো সেই রকম একটি গান দিয়ে চলো হোক। Thank you.
অন্তরের একদম গহীন তলে যিনি বসবাস করেন তার কথা যদি একবারও না ভাবি তাহলে সেই কথাটা মনে হয় আমাদের মানব জীবনে আমরা সকলেই কোথাও কোথাও বিস্মৃত হয়ে যাই তার উপস্থিতিটা, তাই না? তারপরেও আমাদেরকে যখন আবার সেই ধরে বলা হয় যে আমাকে একটু মনে কর, তখন আসলে একটা জায়গায় শুনেছিলাম আমি, জানি না নারদা দেখো একটু একটু অন্যরকম কথা, যে আমরা যখন ঈশ্বরের কাছে চাই যে আমরা পাওয়ারফুল হই, আমরা ধৈর্যশীল হই, আমাদের যেন উন্নতির পথে আমাদেরকে যেন ঈশ্বর প্রেরণ করেন, তখন মানে এটার অর্থটা উল্টো দিকটাও রয়েছে। মানে তুমি চাইছো তোমার জীবনে প্রচুর প্রবলেম আসুক, তুমি প্রবলেম বা সংঘর্ষ ছাড়া কোনোভাবেই শক্ত হতে পারবে না, এবং কোনো ধরনের পরিকল্পনা করার জন্য যতটা শক্তি দরকার, এবং দুঃখ না পেলে তুমি সুখের মুখ দেখতে পাবে না। তাহলে তুমি যখন এগুলো চাইছো তখন মানে একটা সেন্ট এগুলো তুমি চাইছো কিন্তু ঈশ্বরের কাছে, তো সুতরাং এগুলো আসবে তখন কি তুমি উন্নত জায়গায় পৌঁছতে পারবে। তো সেটা আমার ভীষণ ভালো লেগেছে শুনে। আমরা শুধু ভাবি যে আমরা শুধু ভালো দিকটা চাই, কিন্তু ওই খারাপ দিকটা বা সংঘর্ষটা কিন্তু বাদ দিই, সেটা হয় না, সেটা আমাদের সেটা হবেই না। আরেকটা ভীষণ সুন্দর কাহিনী মনে এসেছে, এটা পরে আবার বলবো, আমরা কৃত্তিকার কাছে যাব গানে গানে, আপাতত পূজাই হবে নিশ্চয়ই। চলো, খুব সুন্দর একটা কথা বললেন। তো এই প্রসঙ্গেই ঠিক এই এই কথাগুলো নিয়েই আরেকটি গান রবীন্দ্রসঙ্গীত, সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে। বাহ, সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে, সুখে আমায় রাখবে কেন, রাখো Thank you.
এই গানটা একদম মানে মনে হয় এই গানটারই প্রেক্ষিতে ওই কথাগুলো বলা আর কি, কিন্তু একদম বিশ্বাস করুন এমন কোনো ব্যাপার না, কথাটা চলে এসছে মাথায় এর জন্য এসছে এবং ভালো লেগেছে তোমার লিস্টে এই গানটা ছিল এবং আগে হয়ে নিয়ে এসেছো, সেদিকে তো এই দুজন রয়েছেন সবসময় ম্যানেজ করে নেন, একদম সবসময় ম্যানেজ করে নেন, মানে আমাদেরকেও করেন এদিকের করেন সবসময় করে নেন। আমরা যাব পরের গানে মানে হ্যাঁ এটাই 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 তবে অলকেশ দা আর নারুদার যে জুটিটা কৃতিকা, ঘটনা হচ্ছে অনেক সময় অলকেশ দা থাকেন নারুদা থাকেন না, হয়তো বা কোনো অনুষ্ঠানের জন্য এই এখানে রয়েছেন, মানে তখন কিন্তু আমি ভীষণ মিস করি বুঝলে তো, আর তখন যে নারুদা যখন থাকেন না তখন অলকেশ দা আরো বেশি বাঁধন ছাড়া হয়ে যায় আর কি, তো ওনাকে তখন মোটামুটি একটু অনেক কিছু বলে দিচ্ছি, আজকে আজকে ক্যামেরা অফের পর বিটুনি আছে আমার, চলো যাবো যাবো কৃতিকা যাবো গানে যাই। আরেকটা খুব সুন্দর পূজা পর্যায়ের একটি গান, একদম প্রপার ডিভোশনাল সং এর মধ্যে, চলো চলো বলছিল, এটা সম্পূর্ণ ডিভোশনাল বা আমরা বলতে পারি একদম সমর্পণের একটা গান, আমাদের সকলের মনে প্রাণে যে সমর্পণটা ঈশ্বরের প্রতি থাকে সেটা কোথাও কোথাও খুব বেশিভাবে প্রকাশিত হয়, কোথাও কোথাও একটু চাপা থাকে, আর সেই চাপা থাকে তা কখন বলুন,
যখন আমরা বেশ আনন্দ উচ্ছ্বাসে থাকি তখন আর ঈশ্বরকে মনে পড়ে না আর কি, আমাদের ঈশ্বরকে তখনই মনে পড়ে যখন আমরা একটু কষ্ট দুঃখ নিয়ে, হ্যাঁ যখন দরকার পড়ে এবং যখন দুঃখ কষ্ট থাকি। এই যে আমি একটু আগে কথাটা বলছিলাম তার পরিপ্রেক্ষিতে আরেক তখন উনি বলেন যে সেই দুঃখ কষ্ট আমাদের জন্য একদম প্রসাদের মতো নিই বা একটা গিফট বা উপহারের মতো, যে দুঃখ কষ্ট আমার বন্ধুর মতো, যে আমাকে ঈশ্বরের কথা মনে করিয়ে দেয়। সুখে আমার সেই দরকার নেই সুখকে, কারণ আমার দুঃখ কষ্ট আমার সংঘর্ষই আমার ঈশ্বরকে মনে করিয়ে দেয় যে আমি আমার সাথে আমার ঈশ্বর রয়েছেন বা তাকে মনে করতে হবে, তাহলে সে আমার পরম বন্ধু বরং দুঃখ থেকে। ভীষণ সুন্দর কথা, আমরা যাব আবার, এটা একদম আমার কথা নয়, একজন ভীষণ বড় মনীষীর কথা, তার কথা শুনি দেখি পড়ি আমার ভালো লাগে, তার জন্য এগুলো এখানে শেয়ার করলাম। চলো বলবো আরেকটা মোটামুটি বললি তো আজকে পুজো পর্যায়ে একদম পুরোমুড়ি, বাহ চলো, মানে সবগুলো কথার সাথে গানগুলো একদম একদম মিলে মিশে যাচ্ছে তাই না? Thank you.
কিছু বলার নেই, মানে এমন একটা গান, আমি যেই ভাবনাতে আজকে চলছিলাম সেই ভাবনার সাথে প্রতিটি গান এত সুন্দর মানে ভাবে মিশে যাচ্ছে, মিলে যাচ্ছে, যে বেশ আবার আরো বেশি ভাবনায় অতিবাহিত হয়ে যাচ্ছি এবং আরো অনেক অনেক কথাগুলো মাথায় ঘুরপাক 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 খাচ্ছে, যেগুলো বলতে ইচ্ছে করে, কিন্তু যাই হোক তখন মনে হবে সৎসঙ্গের মতো এখানে শুধু প্রবচন দিচ্ছি, কিন্তু সেটা নয়, আমাদের যেটা ভালো লাগা সেটা ইচ্ছে করে আর কি, বলতে আর কিছু না, কৃতিকা আসছে, বলো কৃতিকা কিছু বলো। যাই হোক আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন, আসছি এক্ষুনি। বিরতির পর আবারও জানাবো সকলকে অনেক অনেক স্বাগত কথাই সুরে জমজমাট সকালে আজকের এই আনন্দ আসরে। আসলে কিছু কিছু কথা যেগুলো আমাদের ক্যামেরার সামনে হয় সেগুলো তো মনে করো একটু হিসেব করে বলতেই হয়, কিছু করার নেই, কিন্তু ক্যামেরা যখন অফ হয় তখন আমরা অনেক ধরনের কথা বলি, তো সেখানে হাসির রেশটা দুঃখের রেশ দুটোই থেকে যায় আর কি। মানুষ তো, আমাদের তো আর আমাদের রোবট নয় যে সুইচ করে অফ করা যায়। বলো কৃতিকা, তুমি গম্ভীর হয়ে গেলে কেন? গম্ভীর না, মানে প্রত্যেকটা কথাই এত মানে জীবনের সঙ্গে রিলেটেবল মনে হচ্ছে, তো আমার আর নতুন করে কিছু বলার নেই, আমিও তোমার জায়গায় থাকলে আজকে এই কথাগুলি বলতে না, তাই আমি একদম মানে সমর্থন করছি। আচ্ছা ঠিক আছে, ভালো ভালো, তাহলে তো খুশি হলাম, সমর্থন যখন একজন পাওয়া গেছে তখন আর কোনো চিন্তার বিষয় নাই। কিন্তু আমরা গানে যাব, কি গান এবারে? এবার একটি খুব বহুশ্রুত গান, হুম হুম, দাঁড়িয়ে আছো তুমি। চলো
আগের মানে একটু অন্য ধরনের কথায় যাই, সেটা হচ্ছে আগের যে মহাভারত, হঠাৎ করে মনে পড়ে গেল না দাদা, ওই যে যখন দূরদর্শনে দেখাতো আর কি, ওই যে আগের মহাভারত, সেই প্রথমে মহাভারত যেটা দেখে আমরা বড় হয়েছি, সেখানে যখন ধর্মরাজ তার চার ভাইকে জল আনতে পাঠালেন দ্রৌপদীর জন্য, তখন চার ভাই যখন ধর্মরাজের ওই যে জল খেতে গিয়ে যে সিরিয়ালের ওই যে মারা গেলেন, এবং তখন যখন ধর্মরাজ উঠলেন বললেন সব থেকে সবসে তেজ কন, তো মন বলেছে, হাওয়ার থেকেও বায়ু থেকেও সব থেকে বেশি স্পিড কার মনের। এবং কৃতিকার যখন এই গানখানি চলছিল, কেন এই কথাটা প্রসঙ্গটা এলো, কৃতিকা যখন গানটা চলছিল দাঁড়িয়ে আছো তুমি আমার, এই গানটার সাথে সাথে মানে আমি জানি না কত জায়গা যে ঘুরে এলাম কিছুক্ষণের মধ্যে, মানে অনেক কিছু আর কি, মানে অনেক চিন্তাধারা, অনেক পরিকল্পনা, অনেক ব্যর্থ প্রচেষ্টা, অনেক সফলতা, অনেক কিছু ঘুরে এসেছি, মনে হয় এটাকেই বোধ হয় মনকে বোধ হয় তাই বোধ হয় হাওয়া বা পবন বা বাতাস যাতেই বলে তার থেকে বেশি স্পিডি বলে, এই কারণেই বোধ হয়। দেখো তুমি এই গানের মাধ্যমে আমাদেরকে অনেক জায়গায় ঘুরিয়ে দিলে, তারা দুজন তো আচ্ছা যেহেতু তাল ধরে রাখতে হবে কোথাও ঘুরলে চলবে না, কিন্তু আমি তো এখানে বাঁধন মুক্ত আছি, সুতরাং আমি কিন্তু ঘুরে এসেছি, ভীষণ ভালো লেগেছে। চলো যাই পরের গানে, এখন একটা প্রেম পর্যায়ের গান করছি। প্রেম পর্যায়ের গান তো করতে হবে, না হলে আমাদেরকে সকলে বলবে ফেব্রুয়ারি মাসের ৬ তারিখ না ৭ তারিখের, হ্যাঁ ৭ তারিখের পর থেকে ওরা প্রোগ্রাম করছে একটা প্রেম পর্যায়ের গান নিয়ে, এগুলো কি নারদা? এর মধ্যে অলকেশদা, যেখানে অলকেশদা রয়েছেন, যেখানে অলকেশদা আমাদের সাথে প্রেজেন্ট আছেন, সেখানে প্রেম পরম প্রেম, সেখানে 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 যদি একটা প্রেম পর্যায়ের গান না হয় তাহলে হবে না, চলবে না, একদম না, শুনবো। Thank you.
কথা বলতে হবে, সেটা হচ্ছে যখনই আমরা প্রেমের কথা বলি শুধুমাত্র মানবিক প্রেমের আদান প্রদান নয়, আমরা প্রেম বলতে যে কথাটা বুঝি মানে আমাদের মনে হয় সেটা একদম সার্বিক হওয়া উচিত আর কি। সার্বিক মানে সার্বজনীন নয়, সার্বিক, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। সেটা হচ্ছে প্রেম তো ধরুন আপনাদের মোবাইল প্রীতি রয়েছে, মোবাইলের প্রতি প্রেম, তাই না? আছে তো, না ঈশ্বর তো আছে, ঈশ্বর যখন বল, এতক্ষণ তো ঈশ্বর নিয়ে বলছি, তখন বলে বেশি পাকা হয়ে গেছে, বুঝলে তো, অনেকগুলো ব্যাপার আছে আমাদের দর্শকের প্রতি। দর্শকের ঈশ্বর প্রেমটা খুব মানে এত সহজ না, সবাই সেটা ঠিক মতো মোবাইলের প্রেম, এই যে আমরা গল্প করতে ভালোবাসি তার প্রতি প্রেম, বই পড়তে ভালোবাসি সেই প্রেম, এই ফুলের প্রেম, পাতার প্রেম, যে কোনো কিছু আমরা যেখানে বসছি এটা তো বিরাট প্রেম, এটা কিন্তু একটা সাধনা প্রেম, তাই না? এই যে কৃতিকার গান বলো, আমার কথা, আমার নাচ, নারদা তবলা, তোমার সিনথেসাইজার বা যে কোনো পারফর্মিং আর্টের ক্ষেত্রে, সেই প্রেম তো ঈশ্বরের প্রেমের সমানই, বলো নারদা, হ্যাঁ সেই প্রেম তো ঈশ্বরের সমান। ঈশ্বরকে আমরা যেরকম ভালোবাসি, আমাদের আমাদের যে আর্ট ফর্মটা আমাদেরকে ঈশ্বর দিয়েছেন, যখনই আমাদেরকে কেউ মানে আমি জানি না সেটা আমি আমার ব্যক্তিগত মতামত বলছি, যখনই আমাদেরকে আমাকে কেউ বলে খুব ভালো হয়েছে নাচটা, কি ভালো করে কথা বলছো, আমার সাথে সাথে ঈশ্বরের জন্য একটা ধন্যবাদ বেরোয় মন থেকে, যে উনি দিয়েছেন বলেই এবং আমার মা বাবা আমাকে নার্চার করেছেন বলেই আজকে এই জায়গা, তাই না? তাই সুতরাং এমন অনেক শিল্পীরা রয়েছেন যাদেরকে ঈশ্বর হয়তো দিয়েছেন কিন্তু সেইভাবে পরিস্ফুটিত হতে পারেনি, কারণ প্রকাশটা পায়নি, তাই না? তো সেই সেই যে নার্চারটা সেটা পেতে হয়, সেটা সব কিছু মিলিয়ে। তো সুতরাং ঈশ্বরের প্রেম অনেক বড়, অনেক বিষদ, অনেক 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 গভীর। যাই হোক, তাও আমরা ছোট করে বলবো ভালোবাসি ভীষণ সবাইকে, মানে সব কিছুকে, দুঃখ সুখ আনন্দ উচ্ছ্বাস, এই যে কথা বলা, এই যে অনুষ্ঠান করা, আপনাদের সাথে দেখা হওয়া, সব কিছু। এই যে তারা দুজন কথা বলছে, আমাদেরকে বলছে না কি বলছে, কিন্তু তারা দুজন কথা বলবে এবং হাসবে, সত্যি কথা এটা। এই যে আমরা অনুষ্ঠান করি, তো সেদিন আমরা এত যে অনেক অনেক কথা বলি, কিন্তু আমরা উইদাউট সিলেবাস মানে গান ছাড়াও অনেক কথা আমরা বলে ফেলি আর কি, অনেক সময় আপনারা রাগ করেন হয়তো, হ্যাঁ এটাই তো বলছি, এই তো মানে রাগ করবে না না কেউ, একদম জমজমাট থাকবে, অলকেশ থাকবে, আর্থিং থাকবে, সব মিলেমিশে জমজমাট। চলো কৃতিকা, আবার পূজাতে ফিরে আসছি, চলো চলো। সুন্দর শোভা, কি সুন্দর শোভা।
ছোটবেলায় এই গানটা নাচ করেছিলাম, তখন মনে পড়ে গেছে। এবং এই যে মাঝখানের যে কথাগুলো, এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ, অনেকগুলো গানে কিন্তু রবি ঠাকুরের এই যে পঙ্ক্তিটি থাকে, তাই না? দেখো, একই লাবণ্যে পূর্ণ প্রাণের কথা যদি বলি, তখন এখানেও আছে, এখানে রয়েছে, আরও অনেক অনেক গান আছে যেগুলোতে সুখহীন নিষেধীন, ওইখানে কিছু কিছু গান অনেকটা সুরের কাছাকাছি আসে, ভীষণ ভালো লাগে। আসলে যা ভালো লাগে তার সব কিছু ভালো লাগে, সেটাই আসল কথা আর কি। রবি ঠাকুরকে ভালোবাসি বলে সব কিছুই ভালো লাগে আর কি। আমাদের আজকের অনুষ্ঠান শেষ গান আমরা শুনব, শেষ গান একটি বহুশ্রুত গান দিয়ে শেষ করছি, নিত্য তোমার যে ফুল ফুটে ফুল বলে। একদম, চলো। নিত্য তোমার যে ফুল ফুটে ফুল বলে, তার
গান দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান আমরা শেষ করব। তার সাথে বলবো যে যেই বার্তা আমরা প্রতিদিন চেষ্টা করি এখান থেকে নিয়ে যেতে এবং আপনাদেরকে দিতে, সেটা হচ্ছে আনন্দ বার্তা। মানে এদিকে চলছে, কিছু করার নেই, সেটা হচ্ছে আনন্দ বার্তা। গানের মাধ্যমে, কথার মাধ্যমে, যেটাই হোক, যেখান থেকেই হোক, একটু সময় নিজের জন্য বের করে একটু নিজের মনটাকে খুশি খুশি রাখা, তারপর জীবন যার যার সংগ্রাম, যার যার নিজস্ব থাকবেই, সেটা চলতেই হবে, না হলে সেখান থেকে ভালোভাবে আমরা বেরিয়েও আসতে পারবো না। ওই যে একটু আগে প্রথম যে বলছিলাম যে পাওয়ার বা যে শক্তি বা যেই উন্নত লক্ষ্যে আমাদের পৌঁছতে হবে আমরা ভাবি নিজেকে, তার জন্য এই সংঘর্ষটি করতে হবে, তাই না? এই সংঘর্ষগুলো না করলে সেই জায়গায় পৌঁছানো সম্ভব না। আপনি দেখুন, ইতিহাস টানুন, যাই দেখুন, যেখানে যেই যতবার প্রতিষ্ঠিত হয়েছেন নিজ গুণে, তাদের সকলকে এই সংঘর্ষগুলো পেরিয়ে কিন্তু করতে হয়েছে। সেটা একদম শ্রী রামচন্দ্রকে যদি বলি সেখান থেকে শুরু করে, শ্রীকৃষ্ণকে যদি বলি সেখান থেকে, ভগবান যখন ছাড়া পাননি আমরা কোত্থেকে ছাড়া পাবো বলো? তা সুতরাং সেই জায়গায় থেকে শুরু করে একদম আমরা এখনকার জীবনে বা জগতে চলতে হলে সব থাকবে, তারপরেও একটু ভালো থাকা, সকলকে নিয়ে আনন্দ করা। খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, এবং কৃতিকাকে বলবো অনেক অনেক ধন্যবাদ। কৃতিকা, এত সুন্দর একটা রবি ঠাকুরকে নিয়ে আজকে সকালটা কাটালাম, ভীষণ ভালো লেগেছে। গানের চয়ন খুব ভালো এবং কথাবার্তার ধরন খুব ভালো, সব কিছু মিলেই ভীষণ ভালো লেগেছে। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, কিছু বলবে? আমরাও ভালো থাকুন সবাই। আমারও খুব ভালো লাগলো আজকে, অনেকদিন পর আমি আজকে ভ্যানগার্ডে, আমি মোটামুটি এক বছর পর এসেছি। মাঝে আমার কিছু পরীক্ষা টরীক্ষা ছিল, এখনো আছে, এখন এখন এসেছে, আমার সেমিস্টার ব্রেক চলছে। আচ্ছা, ব্রেক মানে মাত্র পরীক্ষাটা শেষ হলো, তাই এই ফাঁকে আমি চলে এলাম। ওই যে সংঘর্ষের মাঝখানে নিজেকে আনন্দ দান, এই একই কথা চলে আসে, তাই না? খুব ভালো থাকবে, এবং এই দুজনকে ধন্যবাদ না দিলে না হয়, কারণ তারা আছেন বলেই কিন্তু সব দিক থেকে, শুধুমাত্র যন্ত্রসঙ্গীতে নন, মানসিকভাবেও তারা কিন্তু ভীষণভাবে সাপোর্টিভ দুজনই। আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো অলকেশদাকে এবং নারদাকে দুজনকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বাবা, ইস, আমার খুব খুশি লেগেছে। আছে আজকে বিটুনি, যাই হোক, খুব ভালো থাকবেন, আজ তাহলে এখানে বিদায় নিই। নমস্কার।